সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি একটা ছেলে বা একটা মেয়ের ছোট থেকে বড় হওয়া বলেন বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো অনুকরণ করা উচিত সে পদক্ষেপগুলো সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। আমি প্রত্যেকটা বাবা মাকে অনুরোধ করব, আপনাদের যাদের ছোট ছেলে বা মেয়ে আছে, আসলে একটা ছেলে বা মেয়ে প্রতিনিয়ত বড় হতে থাকে, ছোটবেলা আপনাদের ছেলে বা মেয়ে হোক, ফার্স্ট আমি একটা ছেলেই ধরি, তার আসলে একটা মেয়ের বা একটা ছেলের প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক বয়সটা থাকে ছোটবেলা। তার মা যদি একজন এডুকেটেড শিক্ষিত একটা মা হয়, তাহলে তার ছেলেটা বা মেয়েটা শিক্ষিত হওয়ার বা একজন মার্জিত ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে অনেক। যাই হোক, আপনাদের যারা গার্ডিয়ান আছেন, তারা আপনাদের ছেলে বা মেয়ে ছোটবেলা থেকেই খুব ভালো গাইডলাইন দেবেন এবং পড়াশোনার দিক থেকে খুব অ্যাট্রাকটিভ করবেন এবং অলওয়েজ হ্যাপি রাখার চেষ্টা করবেন। একটা ছেলে বা একটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময়টা ছোটবেলা, তখন যদি সে ভালো একটা রেজাল্ট, ভালো পড়াশোনার দিকে থাকে বা বাজে সঙ্গ না থাকে, তাহলে খুব ভালো একটা পর্যায়ে যাওয়াটাই স্বাভাবিক। গার্ডিয়ান অসচেতনতার কারণে অনেক ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা গার্ডিয়ান যারা আছেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের সচেতনভাবে বেড়ে ওঠার জন্য যতটুকু দরকার ততটুকু করবেন। যাই হোক, একটা ছেলে যদি ক্লাস 5-এ এ প্লাস পায় বা গোল্ডেন এ প্লাস পায়, রেজাল্ট ভালো করে, পড়াশোনার প্রতি তার আগ্রহ বাড়ে, 6-7 খুব ভালো রেজাল্ট, 8-9-10 খুব ভালো রেজাল্ট, অবশ্য 9-10-এর দিকে আবার একটু ভালো গাইডলাইনের দরকার হয়। 9-10-এ 9-10 যে বয়সটা, তখনকার বয়সটা অনেকটা ভয়ঙ্কর বয়স। কেউ যদি নিজেকে সচেতন করে না রাখতে পারে, তাহলে ধ্বংস হওয়াটা স্বাভাবিক। আমার কথা হলো, 19 একটা ছেলে প্রতিদিন সকালবেলা ফার্স্টে উঠবে, নামাজ কালাম পড়ার চেষ্টা করবে, সকালবেলা উঠে মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে গোসল করে স্কুলে যাবে, টিফিন করবে, দুপুরে রেগুলারিটি স্কুলের মেনটেন করতে হবে, কিন্তু স্যারদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, বেশ আসবে, দুপুরবেলা আসবে, বিকেলে একটু খেলাধুলা করবে, ঠিক সন্ধ্যা আগে চলে আসবে বাসায়, বাসায় এসে ফ্রেশ হয়ে আবার পড়াশোনা করবে ঠিকঠাক মতো। এরকমভাবেই যদি মেনটেন করে চলতে পারে, তাহলে খুব পজিটিভ চিন্তা ভাবনা আছে। আসলে একটা ছেলে সমাজে ভালো হওয়ার জন্য প্রধানত বা সবার চোখে ভালো থাকার জন্য একটা ছেলের করণীয়, আমার যেটা মনে হয়, আপনি অলওয়েজ দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী বা বড় চাচা বা মামা যাই বলেন, বড় ভাই, তারা যে রুল বা তারা যে জিনিসটা ভালো বলে আপনাকে, আপনি সেই জিনিসটা ফলো করবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ফলো করবেন।
ছেলের ভালো মানে ভালো কিছু গুণ থাকার জন্য প্রাথমিকভাবে আপনার চাচা মামা খালু খালা বা বড় ভাইরা যে দিকটা বলবে যে তোমার এই দিকটা করো, এটা ভালো এটা ভালো না। একটা ছেলের মন চায় সে একটু ফ্যাশনেবলভাবে চলাফেরা করবে, চুলটা একটু ভালোভাবে কালার করবে, আসলে এটা ভালো না, এটা একটা বদ অভ্যাস হয়তো বা এটা আপনার দোষ না। একটা যে বয়স আপনার সে বয়সের দোষ এইটা। আসলে যখন ক্লাস ফাইভে পড়ে একটা ছেলে তার মনে হচ্ছে একটা সাইকেল কিনবে, একটা সাইকেল কিনবে বা একটা রিমোটাল একটা গাড়ি কিনবে এরকম কিছু, আবার যখন ক্লাস টেনে পড়ে তখন আর তার মেন্টালিটি এরকম থাকে না, সম্পূর্ণ একটা বয়সের দোষ। তবে প্রত্যেকটা বয়সের সময় নিজেকে সচেতনভাবে রাখাটাই বুদ্ধিমানের কাজ, সেই গেইনের হতে পারবে। আপনারা যথাসম্ভব সবসময় চেষ্টা করবেন আপনাদের ফিউচার এবং ভবিষ্যৎ ভালো করার জন্য, বা আপনাদের সবসময় একটা টার্গেটে থাকবেন যে আমি এটা করবো, এটা করলে আমার পজিটিভ হবে, এটা ভালো না এটা করতে হবে। এছাড়া সবসময় একটা ভালো মানুষ হওয়ার জন্য সবথেকে প্রধান কথা হলো সর্বদা আপনাদের বড় যারা থাকবে, বড় ভাই বা মামা খালু যাই থাকবে, সবার যথার্থ সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তার একটা কথা বলে আপনার কথাটা মূল্যায়ন করবেন, শুনবেন, দেখবেন অবশ্যই আপনারা ভালো একটা পর্যায়ে চলে যাবেন, সকলের প্রিয় পাত্র হয়ে যাবেন। আর পড়াশোনার বিষয়টা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো কিছু করতে হবে, নিজের মধ্যে টার্গেট থাকতে হবে অবশ্যই। হয়তো বা মাঝে মাঝে কিছু কিছু কারণে বাবা মার প্রতি রাগ থাকে বা মনটা খারাপ থাকে, এর মানে এটা না যে আপনার জীবনটা থেমে গেল। তখন আপনার মিন করতে হবে যে আমার লাইফে আমি একা, আমার আর কেউ নেই। কিন্তু একটা সময় তখন আবার মনে হবে যে আমার বাবা মা ছাড়া আমার কেউ নেই। আপনার সব কিছু নিজের মনে করে করবেন, মনে করবেন যে আমি একা, আমার পৃথিবী, আমার ভবিষ্যৎ সব কিছু আমার নিজের করতে হবে, সব কিছু নিজের অর্জন করতে হবে। অনেক ছেলেরা আছে যারা নিজের কষ্ট করে টিউশন করে, তাদের পরিবার চালায়, তাদের পড়াশোনা চালায়, তার থেকে তো আপনি ভালো আছেন। যখন যে সিচুয়েশনে থাকেন সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখবেন, আপনার থেকেও খারাপ অবস্থা অনেক ছেলে বা মেয়ে থাকে। এর জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করবেন, সর্বদা চেষ্টা করবেন মানুষের সাথে থাকার বা মানুষের সেবা যত্ন করার। আপনি যদি কারো কখনো কোনো উপকার করে থাকেন আপনার সাথে সেটা হবে। আপনি আজকে সাপোজ একটা কথা বলি, আপনি আজকে সকালবেলা খুলনা যাবেন বা ঢাকায় যাবেন বা রাজশাহী যাবেন বা যে কোনো এনিওয়ান যে কোনো জায়গায় যাবেন, ধরলাম আমি সকালবেলা আপনি রাজশাহী যাবেন, রাজশাহী যাওয়ার ক্ষেত্রে আপনি বাসে উঠছেন, বাসের পুরো সিট ব্লক, কোনো সিট ফাঁকা নেই, আপনি বসে আছেন, একটা বৃদ্ধা মহিলা উঠছে বা একটা বৃদ্ধা লোক উঠছে, আপনি যদি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে দেন, সেই লোকটা আপনার ফার্স্ট দোয়া দিল, যদি আপনার কিছু নাও বলে এমন একটা সময় আপনার বাবা মাও বৃদ্ধা হবে, তখন দেখবেন ঠিক আল্লাহ তাআলা আপনার বাবা মাকে এরকম একটা সিচুয়েশনে বললে কেউ না কেউ আপনার বাবা মাকে বসতে দেবে। তাহলে ব্যাপারটা কী এসে দাঁড়ালো, আপনি আপনার বাবা মাকে বসতে দিলেন। এরকমভাবে সব কিছু দেখবেন, দেখবেন কি যে মনটা ভালো থাকবে। আবার আপনি যদি নিজে কিছু করেন অন্যের জন্য কিছু করবেন, আপনার মনটা ভালো লাগবে। একটা প্রবাদ আছে, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ, এরকমটাই বোঝানো হয়েছে। আসলে একটা ছেলের দৈনন্দিন জীবনে অনেক চাহিদা থাকে, আপনারা নিজেদের চাহিদাটাকে যতটা কন্ট্রোলিং করতে পারবেন ততটাই বেটার। সকল চাহিদা পূরণ করবেন,
তাই আমি প্রত্যেকটা ভাই বলেন বা ছোট ভাই যারা স্টুডেন্ট আছেন একটা উপদেশ দিব যে আপনাদের নিজেদের চাহিদাটা কমাই দিবেন, নিজে গেইনার হবেন, নিজে এস্টাবলিশ হবেন, তখন নিজের চাহিদাগুলো পূরণ করবেন। নিজে এস্টাবলিশ বা ভালো একটা কিছু করার জন্য অবশ্যই আপনার পড়াশোনা ঠিকমতো করতে হবে, বাজে মন দেওয়া যাবে না। অনেকের ফিউচার থাকে এসএসসি পাস করলে এনাফ, অনেকের ফিউচার থাকে সে বড় কিছু হবে। অবশ্যই আপনার ইচ্ছাগুলো বা আপনার স্বপ্নগুলো পূরণ করতে হলে ভালো একটা কিছু করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানালে যে বিষয়ে আপনারা জানতে চান আমি সেই টপিক ধরে কথা বলবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা মানুষের সেবা করার চেষ্টা করবেন, ভালো মন মানসিকতা নিয়ে চলবেন, কখনো কারো ক্ষতি করবেন না। একটা কথা কি, আপনি আজকে কারো 10 টাকা খেয়ে নিচ্ছেন, এমন এক সময় আসবে আপনার কাছ থেকেও এরকমভাবে 10 টাকা খেয়ে নেবে কেউ। এরকমভাবেই কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে কথাগুলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন সকলে।